नमस्कार बंधुरा आपनारा देखছেন स्पोर्ट्स न्यूज़ 24/7। आमी आज आपनादेर सामने निये चले एसेछि इंडियान फुटबल ट्रांसफार रिलेटेड न्यूज़। तो चलुन बंधुरा आर बेशि देरी ना करे आजकेर भिडियो चालू शुरू आरम्भ करा जाक। प्रथमेই আসি এবছর মোহনবাগানের একজন প্রধান সদস্য বা বলতে গেলে মোহনবাগানের সেই কি প্লেয়ার ভিপি সুহেরকে নিয়ে। এই 28 বছর বয়সী কেরালা স্ট্রাইকার এবছর মোহনবাগানে অসাধারণ পারফরমেন্স করেছে। এক কথায় প্রত্যেক মোহনবাগান ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে। শোনা যাচ্ছে তার সাথে মোহনবাগানের পড়শি ক্লাব ইস্ট বেঙ্গলের সাথে নাকি কথা চলছে। দেখা যাক এই অসাধারণ ভারতীয় যুব স্ট্রাইকারকে পরবর্তী সিজনে কোন দলের হয়ে খেলতে দেখা যায়। एरपर चले आसि आज के द्वितीय खबर रेनियर फार्नान्डेज के लिए। रेनियर এবছর मुम्बई सिटी एफसी हुए आईएसएल खेलेছিল। खूब ही भलो परफरमेंस दिएছিল এবছর পুরো সিজন জুড়ে এবং তিনি সেন্টার मिडफिल्डर অঞ্চলেই খেলেন। এই 24 বছরের মিডফিল্ডারকে 2023 সাল পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেন্ড করল মুম্বাই সিটি এফसी। পরবর্তী একটি রিউমার হলো বিক্রমজিৎ সিংয়ের ট্রান্সফার নিয়ে। এই ভারতীয় মিডফিল্ডারকে এবছর আইএসএল उड़ीसा एफसी रहे आमरा देखेछि खेलते। सूत्र थेके जाना जाच्छे एई 27 बछरी भारतीय मिडफिल्डार के नेबार जोन्नो इस्ट बेंगल उठे पड़े लेगेछे। तार साथे इस्ट बेंगलेर कथाबार्ता अनेक दूर एगिये गेछे एबं एई प्रस्ताव तार पछंदोई हयेछे। देखा जाक परवर्ती सीजने आमरा इस्ट बेंगलेर जार्सि गाये एई भारतीय मिडफिल्डार के देखते पाबो किना। एरपरे चले आसि आजकेर मूल विषय इस्ट बेंगल आईएसएल खेलबे किना। कयेकदिन आगेई शोना जाच्छिलो इस्ट बेंगलेर साथे नाकि आमेरिकार মাল্টিন্যাশনাল কনজিউমার গুডস কর্পোরেশনের পিএনজি এর কথাবার্তা চলছে। শোনা যাচ্ছে পিএনজি কোম্পানির সাথে কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে টাই আপের জন্য। কিন্তু আজ ইস্টবেঙ্গলের অফিসিয়াল হেড যা বললেন তাতে এটা কনফার্ম হয়ে গেল যে পরের সিজনে ইস্টবেঙ্গল আইএসএল খেলবেই। তিনি আজ এক রিপোর্টারকে বলেন, ইউ ক্যান রাইট ইট অন পেপার, উই উইল প্লে ইন আইএসএল। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই কথাটার মানে, অর্থাৎ পরের বছর আমরা আইএসএলে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই দুটি ঐতিহাসিক দলকে দেখতে পাবো। এরকম ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড নিউজ সবার আগে বাংলায় জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল চিহ্নটিকে অল করে রাখুন যাতে এই রকম নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।